এবার আনন্দ আড্ডা চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি যাযাবপুর ব্যান্ডের ভোকাল খাদেমুল ইসলাম ক্যাপ্টেনের কাছে আবারও ফিরে এলাম আপনার কাছে শুরুতে যেটি বলছিলাম যে গানের মানুষ পেলে আমার মনে হয় যে শুধু আমার না সবারই সময়টা ভীষণ ভালোভাবে শুরু হয় আর সকালটা যদি শুভ্র সুন্দর কিছু গান দিয়ে শুরু হয় সারাটা দিন কিন্তু ভীষণ ভালো থাকা যায় গল্প তো অবশ্যই হবে একটা গান হয়ে যাক শুরুতেই হ্যাঁ লালন সাইজির একটা গান দিয়ে শুরু করছি শুনে ফেলি যাত যাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি না জাত গেল জাত গেল বলে জব কার খানবর কালে কি ছিল এসে তুমি কি যাতবার কালে কি যাত ছিল এসে তুমি কি যত নিল কি যাত হবে যাবার কালে সে কথা ভেবে বলো না জাত গেল জাত গেল বলে একই আজব খান জাত গেল জাত গেল বলে ধন্যবাদ আর সাইজির গানগুলো আসলে এখান এখান থেকে উপলব্ধি করে গাইতে হয় এবং দর্শকদের কাছে সেভাবে পৌঁছায় যদি একদম মন থেকে সুন্দর করে গাওয়া হয় ভীষণ ভীষণ ভালো লাগলো আর সকালটা এমনিতে কিভাবে শুরু হয় আজকে তো পেয়ে গেলাম আমরা দিন প্রতিদিনে এমনিতে কিভাবে শুরু হয় গানের মানুষ গান দিয়েই শুরু স্টুডিওতে কাজগুলো নিয়ে বসি হুম হুম তারপর সামনে যেহেতু ঈদ ঈদের জন্য নতুন কিছু গান আসছে আশা করি আমাদের ব্যান্ডের অ্যালবাম কিন্তু একজন সঙ্গীত শিল্পী যেহেতু সাধারণত যেটি হয় যে রেওয়াজের জন্য সকালের সময়টা ফিক্সড করা থাকে স্টুডিওটাই আমাদের সবকিছুর একটা বলা চলে তালিমের একটা জায়গা কারণ আমরা যখন স্টুডিওতে বসি তখন কন্টিনিউ গানের ভিতরেই থাকতে হয় আমাদের সকালটা শুরুই হয় এটা দিয়ে গুটি গুটি পায় তো প্রায় এক যুগ পেরিয়ে গেল এবং আরো অনেকগুলো বছর যাবে জানি কারণ দু সালে যাত্রাটা শুরু হয়েছিল একদম শুরুর দিকের গল্পটা কেমন ছিল দু হাজার প্রথম দিকটাই আমি ব্যান্ডের সব মেম্বারদেরকে কালেক্ট করি আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির চারুকলার আড্ডা থেকেই শুরু হয় ব্যান্ড গঠনের একটি আপনি চিন্তা ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তো তারপর চিন্তাভাবনা করলাম যে তাহলে একটা ব্যান্ড করে ফেললে ভালোই হয় তো আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলায় নওগাঁ জেলার প্রচলিত ব্যান্ড ছিল যাযাবর আমার খুব কাছের বড় ভাই স্বপন ভাইয়ের গড়া ব্যান্ড আমি যাযাবর ব্যান্ডে বেশ কিছু সময় ছোটবেলা থেকেই দিয়ে আসছিলাম তো হঠাৎ দেখলাম যে যাযাবর ব্যান্ডের নানান মেম্বারগুলো নানান কাজে ব্যস্ত তো পরে আমি আমার ভাইকে অফার করলাম যে ভাইয়া এই নামটা আমি নিতে চাচ্ছি আমি এই নামটা নিয়ে আগাতে চাচ্ছি একটা ব্যান্ড করতে চাচ্ছি যা যাবর নাম জাজাবর তো পরে বলতেছে যে এটা তো আমাদের অনেক পুরনো ব্যান্ড দেখো আমি বললাম যে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা হিসাবে আপনিই থাকবেন আপনি যেহেতু সিনিয়র আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিলেন আমরা গেলাম কতজন ছিল শুরুর দিকে আমরা শুরুতে একদম কাঁচাভাবেই শুরু করছিলাম আমরা চারজন নিয়েই শুরু করছিলাম জানি না যে কিভাবে কি করতে হবে শুরু করে কিন্তু এখন বেশ জনপ্রিয় আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন আর চেষ্টা করে যাচ্ছি দুই চোদ্দ সালে প্রথম আমরা ব্যান্ডের অ্যালবামের কাজ শুরু করি আর পনেরোর এর আমাদের জি সিরিজ থেকে আমাদের প্রথম অ্যালবাম আসে বিশ্বাসের সালে যে প্রথম অ্যালবামটি আপনাদের রিলিজ হলো আর সেই অ্যালবামে কতগুলো গান ছিল 60 গান গান ছিল লালন সাঁইজির গান ও মৌলিক গান নিয়ে আমরা প্রথম অ্যালবাম করি আমাদের ব্যান্ড মূলত ফোক ফিউশন ঘরানার ব্যান্ড কেন ফোক ফিউশন কাজ করা হচ্ছে বা লোকগানের প্রতি ব্যান্ডের প্রতি আমার দুর্বলতা অনেক আগে থেকে আর ব্যান্ডের ইনস্ট্রুমেন্ট বলতে একটু আধুনিক ইনস্ট্রুমেন্ট আর লোকগান যেহেতু ভালো basi সেহেতু দুটকে সংমিশ্রণ করেই আমাদের এই ব্যান্ড গঠন করা লোকসঙ্গীতের প্রতি তো সবার একটা আত্মিক টান বলবো মাটির সোদা গন্ধ পাওয়া যায় তো এই বিষয়টি নিয়ে কাজ করতে কোনো চ্যালেঞ্জে চ্যালেঞ্জে পড়েছেন কিনা কারণ সেটিকে আপনারা ফিউশনভাবে কাজ করছেন ফিউশন করছেন প্রথম প্রথম অনেকেই হয়তো বা মনে করবে যে আমাদের মহারথীদের গানগুলো নষ্ট হচ্ছে আসলে সেরকম কিছু না ফিউশন একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে নতুন প্রজন্মকে সাপোর্ট করতে হবে এবং নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে কাজ করলে যেমন আমি একটা উদাহরণ দিই যে ব্যান্ড যখন আমরা শুনে আসছি ব্যান্ডের কিন্তু একটা ভিন্ন রকম একটা ক্রেজ ছিল আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন অনেক আগের কথা বলছি তারপর সেটা দেখেই কিন্তু আমরা অনুপ্রাণিত তারপরে আমরা যখন শুরু করলাম এমনও বাংলাদেশের অনেক জায়গা আছে যেগুলো জায়গায় আপনি ফিউশন বলেন ব্যান্ড বলেন খুব বেশি পছন্দ করে মানুষ আর আমরা প্রথম থেকেই চাইছি যে একটু নতুন টেস্টের মাধ্যমে আমাদের অপ্রচলিত গানগুলো যদি মানুষের কাছে পৌঁছায় এইটাই লোকসঙ্গীতেরও অনেকগুলো তো ধারা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কি সাইজের গানকে প্রাধান্য দিচ্ছেন বেশি সাইজের গান খুব পছন্দ আমার ব্যক্তিগতভাবে তারপরে সাইজের গানের পাশাপাশি শাব্দুল করিমের গানও আমরা করছি তারপরে দূরবিনশার গান সামনে করছি চিন্তাভাবনা আছে আরও অপ্রচলিত গানগুলো আমরা কালেক্ট করার তো বিশ্বাসের একটা ব্যাপার এই গানটা আমরা আসলে যখনই যে অবস্থাতে শুনি না কেন যাযাবর ব্যান্ডের কথা মনে হয়ে যায় এই গানের গল্পটা কি ছিল এই গানের শুরুটা আসলে দুই সালে আমি চারুকলা একদিন আড্ডা দিচ্ছি আমার সব সিনিয়র মানে আপনার ব্যান্ড গঠন করার আগে কথা বলছেন সব সিনিয়র ভাইদের সাথে তো শিশির সাধক নামের একজন গুণী একজন মানুষ ওনার সাথে আমার হাই হ্যালো হতো কিন্তু খুব ঘনিষ্ঠ ছিলাম না তো একসাথে আমরা আড্ডা দিতেই ওনার সাথে যখন আমার পরিচিত হওয়ার খুব ইচ্ছা ছিল আগে থেকেই যে ওনার গানগুলো আমার খুব ভালো লাগে তো আমি ওই আড্ডাতেই হুট করেই দাদার কাছ থেকে গানটা চেয়ে বসলাম যে দাদা আমি যদি এই গানটা গাই তাহলে কেমন হয় মানে আপনি কি মনে করবেন গানটা আমি গাইতে যাচ্ছি পরে বলতেছে যে দাদা যে তুমি গানটা করবা তাহলে করো দেখি কি অবস্থায় দাঁড়ায় মৌলিক গান হিসাবে আমরা প্রথম ব্যান্ডের অ্যালবাম করি আমাদের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাক এবং অ্যালবামের নামও আমরা বিশ্বাসে একটা ব্যাপারে রাখি আমাদের অন্য চিন্তা এত জল্পনা কল্পনার পর এত স্বপ্নের পর প্রথম অ্যালবাম এবং বিশ্বাসের একটা ব্যাপার গানটি যখন করেছিলেন তখন কি মনে হয়েছিল যে গানটি এত জনপ্রিয়তা পাবে মানুষের মুখে মুখে থাকবে আমাদের যে অ্যালবাম হবে সেটাই তো আমরা কখনো চিন্তা করিনি আচ্ছা এটা নিয়ে আরো কথা বলবো গানটা শুনে ফেলে একটু ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি ভাবনার ঘরে ভাবি তোমাতে আমি আসলে তোমাতেই তুমি আমি তো আমার ব্যাপার ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার অভিনয় করে চলা দুঃখ ভোলা দোলা প্রাণেতে দোলা কখনো দারুণ প্রীতি কখনো জাগায় ভীতি কখনো দারুণ প্রীতি কখনো জাগায় ভীতি এ যে এক ভিন্ন রীতির নকল সংস্কার বিশ্বাসের একটা ব্যাপার ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতেই আমি আসলে তোমাতেই তুমি আমি তো আমার বিশ্বাসের একটা ব্যাপার গানটি শুনতে শুনতে আমি ভাবছিলাম একটি ব্যান্ড কিংবা একজন শিল্পীকে শত শত বছর দর্শকদের মাঝে টিকে রাখতে এরকম এক দুইটি গানে কিন্তু যথেষ্ট সামনে তো ঈদ ঈদকে ঘিরে কি উপহার দিচ্ছেন আমাদের জীবনযাত্রা নামের একটি গান করছি গানের সুর কথা আমার খুব কাছের ছোট ভাই কক্সবাজার বাড়িওর রিঙ্কু আকাশ দাস রিঙ্কু ওর লেখা সুর করা আমাকে অনেক দিন যাবৎ বলছিল যে দাদা এই গানটা করলে কেমন হয় তো আমি গান পাওয়ার পর ব্যান্ডের সবার সাথে কথা বললাম তো গানটা আসলেই এ প্রজন্মের জন্য খুব জরুরি এবং আমাদের সাথে মিলে যাচ্ছে তো এই জন্যই চিন্তা করলাম যে এই গানটা দিয়ে আমরা ঈদের কাজটা শুরু করি আর রিঙ্কুকে আমি যতদূর চিনি একদমই নতুন প্রজন্মের এবং একই সঙ্গে সে গান করে গান লিখে শুরু করে আপনারা যাযাবর ব্যান্ড তার একটি গান করছেন না এক কথা তাকে উৎসাহিত কিন্তু করছেন না রিঙ্কু যথেষ্ট ভালো একজন শিল্পী তারপরেও চেষ্টা করে গান লেখার জন্য আমার সাথে প্রতিদিনই প্রায় কথা হয় আমার খুব কাছের তো ওর নতুন গানগুলো যেগুলাই লিখে আমার সাথে সব সময় যোগাযোগ করে এবং যে নতুনদেরকে উৎসাহ হ্যাঁ হ্যাঁ গত দ্বিতীয় অ্যালবাম করার সময় আমরা আমাদের পেজ থেকে বিজ্ঞপ্তি বলা চলে আর কি মানে দিয়েছিলাম যে যে যেখানে আছেন যারা গান লিখেন গানের সাথের মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গান করব। অনেকে আছে যে শুধু অডিও নিয়ে কাজ করছে অনেক ক্ষেত্রে দেখা যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি মিউজিক ভিডিওকে প্রাধান্য দেওয়া হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় বিষয়টি আমাদের টোটাল ব্যান্ডের মিউজিক ভিডিও বলা চলে দুইটা যা আর বিশ্বাস একটা ব্যাপার এই দুটো গান আমরা মিউজিক ভিডিও রূপে রিলিজ করছি এইটা দিয়ে তৃতীয় এখন প্রজন্মের সাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে মিউজিক ভিডিওটা করতে হচ্ছে বিধাই করছি কিন্তু আসলে গান তো দেখার জিনিস না গান তো আসলে শোনার জিনিস তো এখন মানুষের শোনার চেয়ে দেখার আগ্রহটা বেশি স্টেজ শো নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে স্টেজ শো আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় স্টেজ শো করছি তো জাজাবর্ণী যদি ভবিষ্যৎ পরিকল্পনার কথাটা জানতে চাই কারণ স্বপ্ন তো আকাশ ছ স্বপ্ন তো দেখতেই হবে কি স্বপ্ন দেখেন নিয়ে গান করছি গান নিয়ে থাকতে চাই ব্যান্ড যেহেতু আগাচ্ছে আগামীর পথে ব্যান্ড নিয়ে কাজ করতেছে অনেক অনেক শুভ কামনা রইল এবং ধন্যবাদ আয়োজনে আসবার জন্য জাজাবর্ণী অনেক কিছু জানলাম শুভ কামনা থাকবে জাজাবর্ণীর আগামী দিনগুলোর জন্য আর একটি গান শুনবো তবে তার আগে আমি একটু বিদায় নেছি প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেওয়ার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ সিআর দত্তর ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আজ দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবার গান বাংলা ভীষণকে এবং এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত সকলকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য এত সুন্দর একটি আয়োজনে আর সকলের উদ্দেশ্যে একটি কথা যে বাংলা গান শুনুন বাংলা গানের পাশে থাকুন আর বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখুন কারণ এমন ভাবে সবাই মগ্ন হয়ে যাচ্ছে অন্যান্য সংস্কৃতি নিয়ে যে আসলে আমাদের দেশীয় সম্পদ এখন হারাতে বসছি আমরা আমরা যেন বাংলা ভাষা বাংলা ভাষার চর্চা করি এবং বাংলা সংস্কৃতির সাথে যেন থাকি মিলন হবে কতদিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনী আমার মনের মানুষের শনি চাতক প্রায় শি চেয়ে আছে কালো জাতক প্রায় নিশি যে আছে কালো শি আমি হব বলে চরণ দাসি আমি হব বলে চরণ দাসি ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষেরও শনি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি